ধরাপুরত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, শিলভর্তি ডাম্পারে মহতিয়া নিলে এল্টো বাহন, বহুদূর মহতিয়াই এল্টোর উপর বাগরি পড়ল ডাম্পারখন। সিসিটিভিত এই দৃশ্য বন্দী হল, আমি আপনার সেই দৃশ্যব দেখাইছো কিমান তীব্র গতিত আছিল ডাম্পারখন। এবার এই দৃশ্যব দেখার পাছত আপনি অনুমান করব পারিব, এখন ডাম্পারে এল্টো বাহনক মহতিয়া নিলে, পিছে পিছে ডাম্পারখন আহি আছিল, আগে আগে এল্টোখন গৈ আছিল, আর পিছে পিছে ইমান তীব্র গতিতে আহিল ডাম্পারখন যে নিয়ন্ত্রণ করিব নোৱাৰি এল্টোখনৰ উপরতেই বাগৰি পৰিল। ভয়ঙ্কর দুর্ঘটনাত এগৰাকী সাংবাদিকৰ মৃত্যু হৈছে। মৃত সাংবাদিকগৰাকীৰ নাম পার্থ প্রতিম দাস। দুর্ঘটনার পিছতে সংকটজনক অবস্থাত ভর্তি করা হয়েছিল চিকিৎসালয়ত। আনফালে দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয় আন তিনিজন লোক। আহত সংকটজনক অবস্থাত GMCHত ভর্তি করা হয়। দুর্ঘটনার পিছত বহু সময় ধরে বন্ধ হয়ে পড়ে বিমান বন্দরমুখী রাষ্ট্রীয় ঘাইপথ। AS-01FC-2742 নম্বরের তীব্রবেগী শিলভর্তি ডাম্পারে মহতিয়া নিলে একটা দিশরে আহি থকা AS-01AV-9673 নম্বরের এল্টো বাহনখন। আর সিসিটিভিত এই দুর্ঘটনার শিহরণকারী দৃশ্যব বন্দী হয়ে রইল। আনফালে মার্ঘেরিটাতো দ্রুতবেগী বাহনে প্রাণ ললে এগারী মহিলার। প্রাতঃ ভ্রমণলৈ বুলি ওলাই অহা এগারী মহিলাক মহতিয়াই খুন্দা মারিলে পথর কাষর এটা গ্যারেজত। মার্ঘেরিটা ব্লক তিনিয়ালির 315 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। বন্তি সিরিং নামের মহিলাগুলিয়ে সাইকেলে গৈ থকা অবস্থাতেই মহতিয়াই নিলে AS-32C-0255 নম্বরের দ্রুতবেগী বলেরো পিক আপ বাহনখনে। মহিলাগুলিক মহতিয়াই নিয়ন্ত্রণহীন বলেরো পিক আপ ভানখনে মহতিয়ালে পথর কাষতে থাকা এঘরের একটা গ্যারেজত। নিয়ন্ত্রণহীন বলেরো পিক আপ ভানের খুন্দাত গ্যারেজটা ভাঙি চুরমার হওয়ার লগতে ক্ষতিগ্রস্ত হয় আন এখন চারিচকীয় বাহনের। রাজ্য ধারাবাহিকভাবে বহুকটা পথ দুর্ঘটনা আজির দিনটাই সংঘটিত হল। শিবসাগর, গুয়াহাটী রাজারা বা ধারাপুর আর মার্ঘেরিটা, এই তিনটা স্থানত তিনজনের মৃত্যু হয়েছে। মার্ঘেরিটা দ্রুতবেগী বাহনে প্রাণ ললে এগারী মহিলার। প্রাতঃ ভ্রমণলৈ বুলি ওলাই অহা এগারী মহিলাক মহতিয়াই খুন্দা মারিলে পথর কাষর একটা গ্যারেজত। মার্ঘেরিটা ব্লক তিনিয়ালির 315 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত এই পথ দুর্ঘটনাটা সংঘটিত হয়। বন্তি সিরিং নামের মহিলাগুলিয়ে সাইকেলে গৈ থকা অবস্থাতে মহতিয়াই নিলে AS-32C-0255 নম্বরের দ্রুতবেগী বলেরো পিক আপ ভানখনে। ধারাপুরত সিসিটিভি দৃশ্য যে আমি দেখিল সেই দৃশ্যটা একই তীব্রবেগী ডাম্পারের ফলত দুর্ঘটনা সংঘটিত হল। আনফালে মার্ঘেরিটাতো একে এখন তীব্রবেগী অটোভানের বা সামগ্রী কঢ়িয়া বাহনের দুর্ঘটনাটা সংঘটিত হল। তীব্র গতির ফলতে এই দুর্ঘটনাব সংঘটিত হয়েছে। চালকে নিয়ন্ত্রণ করব নয় বাহনব, আর যার ফলতেই একো একোজন লোকের করুণ মৃত্যু হয়ে গেছে। দুটা দৃশ্যই আমি দেখাইছো, এফালে গুয়াহাটীর সমীপর ধারাপুরের যুক্ত দৃশ্য সিসিটিভিত বন্দী হয়েছে সেই দৃশ্যটো, আর মার্ঘেরিটার দৃশ্যটো। দুইটাতেই বাহনে মহতিয়াই লৈ গল, এফালে এখন এল্টোর উপর পড়িল, আনফালে নিজের ঘরের গেটর সম্মুখত রয়ে থাকা মহিলাক মহতিয়াই লৈ গল। দুটাক দুর্ঘটনাত শোকাবহভাবে দুজনের মৃত্যু হয়েছে, আন কেবাজনও সংকটজনক অবস্থা গুয়াহাটী ধারাপুরের ঘটনাটার ক্ষেত্রে। চাওক ইয়ার দৃশ্যব, এফালে ধারাপুরত পিছফালের আহি থাকা এখন ডাম্পার, শিলভর্তি ডাম্পার তীব্র গতিত আহি আছিল, আগে আগে গৈ আছিলে এল্টো বাহনখন, আর তীব্র গতিত আহি এল্টোখনক খুন্দিয়ায় ঠাইতে বাগৰি পৰিল ডাম্পার বাহনখন। আর আনফালে মার্ঘেরিটাত নিজের গেটর সন্মুখত, ঘরের গেটর সন্মুখত রয়ে থাকা এগারী মহিলাক এইখন অটোভানে মহতিয়াই লৈ গল, যার ফলত মহিলাগুলির মৃত্যু হল। উৎসবের বতরত রাজ্যের বিভিন্ন প্রান্তত এনে ধরনের বিক্ষিপ্ত পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এফালে কাইলৈ 31 ডিসেম্বরের আনন্দ বা পরবর্তী সময় বিহুর আনন্দ, তার আগে আগে এই শোকাবহ ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্ত। আনফালে গহপুরত পথ দুর্ঘটনা কেন্দ্র করে উত্তেজনা, পথ অবরোধ করে রাইজর উত্তাল প্রতিবাদ। রাইজর প্রতিবাদের ফলত স্তব্ধ হয়ে পড়ল মন্ত্রী অতুল বরার কনভয়। গহপুর বরঙাবাড়িত চারিচকীয় বাহনে মহতিয়াই নিছিল বাইক আরোহীক, দুর্ঘটনার থিতাতে নিহত হয়েছিল গোপালপুরের ফটিক হাজরিকা। ইয়ার পিছতে চারিলেনযুক্ত পথত ইউটার্নের দাবি তুলি রাইজে অবরোধ করে পথ। ইপিনে রাইজর প্রতিবাদের মাজত আবদ্ধ হয়ে পড়া মন্ত্রী অতুল বরার প্রতিশ্রুতির অতুল বরার
কনভয় বা তাত আবদ্ধ হয়ে পড়ে। তারপর অতুল বরাই প্রতিশ্রুতি প্রদান করে যে সেই সমগ্র পথটোর যা ত্রুটি আছে সেই ত্রুটিব দূর করার ব্যবস্থা গ্রহণ করা হব বিভাগীয়ভাবে, আর তার পাছতে রাইজে প্রত্যাহার করে পথ অবরোধ কার্যসূচী। ইয়াতে একটা দুর্ঘটনা হয়েছে, এজনের মৃত্যু ঘটিছে, আর যা দিন কেটে কেবাজনও এনে ধরনের ইয়াত দুর্ঘটনাত পতিত হয়ে মৃত্যু হয়েছে। তো রাইজর এটাই অনুরোধ যে ইয়াত ডিভাইডার লাগে, আর ইফালে ইফালে যাব পড়ায় দীঘলিয়া ঠাই টুকুরাত একটা রাস্তার প্রয়োজন। তো তেখেতর লগতো কথা পাতিছো মই, আর আয়ুক্ত ডাঙরিয়ানির হয়তেও ডক্টর নেহা যাদব ডাঙরিয়ানির হয়তো কথা পাতিছো। তেখেতকলে কথা দিছে যে সোনকালে এইটো করব, এন এস আই ডি সি এলর লগত যোয়া কালি আলোচনাও হওয়া বলে কৈছে এই সম্পর্ক, কিন্তু আনফর্চুনেটলি আজি এই ঘটনাটা হয়ে গেল। প্রশাসনে যত্ন করেছে আর খুব সোনকালে কামখিনি করব।